ইসলাম ধর্মে তালাক দেওয়ার নিয়মের কথা সুস্পষ্টভাবে বলা রয়েছে এবং মুসলিম আইন অনুযায়ী তালাক প্রদানের এই নিয়ম অবশ্যই পালন করতে হবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে কাবিনের মাধ্যমে বিবাহ সংঘটিত হওয়ার পর দাম্পত্যকালীন সময়ে নানা কারণে যে কোনো সময় একে অন্যের সাথে আর বনিবনা না হলে বা সমঝোতার মাধ্যমে একসাথে সংসার করা সম্ভব না হলে আসে তালাকের প্রশ্ন। ইসলাম ধর্মে তালাক দেওয়ার বেশ কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে, যা পরবর্তীতে মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোন স্বামী বা স্ত্রী যে কেউ চাইলে একে অন্যকে তালাক প্রদান করতে পারে, তালাক যেই পক্ষেই দেওয়া হোক না কেন। আজকে আমি আলোচনা করব তালাক দেওয়ার নিয়ম সম্পর্কে, পরবর্তীতে তালাক কি কি কারণে প্রদান করা যায় এবং তালাক প্রদানের শর্তগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকে উল্লিখিত যে নিয়মটি নিয়ে আলোচনা করব তা স্বামী এবং স্ত্রী যেই তালাক দিক না কেন উভয়ের জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তালাক প্রদানের মাধ্যমে স্বামীর উপর যে দায়িত্ব বা কর্তব্য বর্তায় তা জানতে আজকে আমাদের ভিডিওটি দেখবেন। তালাক দেওয়ার নিয়ম বা পদ্ধতি। আপনি যদি মুসলমান ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন তবে আপনাকে এক প্রথমেই একজন আইনজীবীর মাধ্যমে তালাক প্রদানের একটি নির্দিষ্ট ফর্মে স্বাক্ষর প্রদান পূর্বক আপনার স্বামী স্ত্রী তার ঠিকানায় একটি লিগাল নোটিশ প্রদান করতে হবে। দুই, নোটিশের একটি কপি আপনার স্বামী বা স্ত্রী এলাকা সিটি কর্পোরেশনের মধ্যে হলে সিটি মেয়রকে এবং ইউনিয়ন বা পৌরসভা হলে স্থানীয় চেয়ারম্যান বরাবর অত্র নোটিশের একটি কপি প্রেরণ করতে হবে। তিন, নোটিশটি যে তারিখে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হবে সে তারিখ থেকে 90 দিন পর্যন্ত দুপক্ষের সমঝোতার সুযোগ রয়েছে, আর সিটি কর্পোরেশন বা স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে এবং দুই পক্ষের সহযোগিতায় যদি সমঝোতায় আসা সম্ভব হয় তাহলে সালিসের কপি আইনজীবীর কাছে প্রেরণ করার মাধ্যমে তালাকের নোটিশটি অকার্যকর করা হবে এবং আপনারা পুনরায় স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে পুনরায় বিয়ে করার কোনো প্রয়োজন নেই। চার, তবে উক্ত 90 দিনের মধ্যে যদি আপনার মধ্যে কোনো প্রকার সমঝোতা না হয় তাহলে উক্ত 90 দিন পর আপনার তালিকাটি কার্যকর করা হবে এবং আপনার মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক থাকবে না। তবে এই তালাক প্রদানের মাধ্যমে একজন স্বামীর বেশ কিছু দায়িত্ব থেকে যায় যা তাকে অবশ্যই পালন করতে হবে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।